আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে বিনান্সে নতুন একটা ইভেন্ট শেয়ার করব, যেখান থেকে আপনি $100 প্রফিট করতে পারবেন। হ্যাঁ, আপনি $100 প্রফিট করতে পারবেন। এবং এই ইভেন্টটা সম্পর্কে কিন্তু বিনান্সে অলরেডি পোস্টটা করা হয়েছে। বিনান্সের টুইটারে যদি আপনি আসেন দেখেন, বিনান্সের টুইটারে বলা হয়েছে টোটাল $10,000 গিভ ওয়ে, এবং এখান থেকে আপনাদের রিওয়ার্ডটা কীভাবে দিবে এগুলো সম্পর্কে এখানে তারা ডিটেলসে বলছে। তো কীভাবে জয়েন করতে হবে আমি দেখাই দিব। আর দেখেন এই যে, এটা কিন্তু বিনান্সের অফিসিয়ালি টুইটার থেকে পোস্টটা করা হয়েছিল। তো ভিডিওটা দেখেন, আমি দেখাই দিচ্ছি কীভাবে জয়েন করতে হবে। আর এখানে জয়েন করতে হলে আপনাদেরকে বেশ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে জয়েনটা করতে হবে। তো আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাই দিব। আর আপনি এই ইভেন্টটা বিনান্সের মধ্যে পাবেন, আমার বিনান্সের অ্যাপসের যে ইন্টারফেসটা আছে, যেখানে আপনার অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশানগুলো না আসে ওখানে পাবেন না। এটা আপনাদেরকে কীভাবে জয়েন করতে হবে আমি দেখাই দিচ্ছি। তার আগে যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই, টেলিগ্রামে জয়েন করবেন। আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবটা করে দিবেন। এই চ্যানেলে আমরা বিনান্স নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করি, যেখান থেকে বিনান্স থেকে কীভাবে আর্নিং করা যায়। তাছাড়া যদি আপনি ট্রেডিং সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন, আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকেন। আমরা চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাচ্ছি ট্রেডিং সম্পর্কে। আর এখানে যারা টেলিগ্রামে আছে তারা কিন্তু একদম ফ্রিতে ইয়ার ড্রপে জয়েন করে একটা ভালো আর্নিং করতেছে। আপনি কেন মিস করবেন, আপনিও জয়েন করে রাখেন। এখন আমরা চলে যাব মেন বিষয়ে। তো মেন বিষয়টা আমরা এখন কি করব, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। আপনি এই ভিডিও ডেসক্রিপশনে একটা অফার লিঙ্ক পাবেন, অফার লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে। এবং টেলিগ্রামে আপনি একটা লিঙ্ক পাবেন, এক্সট্রা একটা লিঙ্ক, সেম লাইক এই যে এইরকম একটা লিঙ্ক পাবেন, এই যে এরকম একটা লিঙ্ক, এই লিঙ্কটার উপর জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে। লিঙ্কটাতে যখন আপনি ক্লিক করবেন, এরকম আপনাদের ওয়েবসাইটে আপনাদের বিনান্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এখানে প্রথমত অ্যাকাউন্টটা শো করবে না, আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো যেভাবে লগ ইন করবেন, একটু নিচে আসবেন, এই যে লগ ইন নাও, এই লগ ইন নাও বাটনে একটা ক্লিক করবেন। দেন লগ ইন নাওতে ক্লিক করার পর আপনাদের যে বিনান্স অ্যাকাউন্টটা আছে সেই বিনান্স অ্যাকাউন্টটাকে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে হবে। জাস্ট আপনাদের জিমেল বসায় দিবেন, তারপর পাসওয়ার্ড বা বাকি যে সকল বিষয়গুলো চাইবে সবগুলো দিয়ে এখানে জাস্ট আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নেবেন। তো যখন আপনাদের লগ ইন করা হবে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে ইন্টারফেসটা এরকম ঠিক আসবে। এখানে আপনাদের রিওয়ার্ড সম্পর্কে বলা হয়েছে বা সব কিছু এখানে বলা হয়েছে। তো এখানে আপনাদেরকে মূলত কয়টা স্টেপ ফলো করতে হবে, টোটাল আপনাদেরকে এখানে 4টা স্টেপ ফলো করতে হবে। তো এখানে 4টা স্টেপের মধ্যে যেমন আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটা তারা বলছে, এই যে জায়গাটায় আপনাদেরকে বলা হয়েছে টুইট দিস টুইট, মানে এখানে আপনাদেরকে রিটুইট করতে হবে, দিস টুইটে ক্লিক করতে হবে। এই পোস্টটা আসবে, এখান থেকে একটা রিটুইট দিতে হবে, তারপর একটা লাভ রিয়েক্ট দিতে হবে, দেন ব্যাক করবেন, তারপর বিনান্সকে ফলো করতে হবে। জাস্ট ফলো বিনান্স, এই বিনান্স লেখাতে ক্লিক করবেন। আর এই যে এখান থেকে ম্যাপ প্রোটোকল যেটা আছে, ম্যাপ প্রোটোকলে আসবেন, তারপর তাদেরকে ফলো করবেন। এটা হচ্ছে মারভিক প্রোটোকল, মারভিক প্রোটোকল। এই টোকেনটাতে কিন্তু বর্তমানে বিনান্সের লঞ্চ পুল চলতেছে, এই প্রজেক্টটাকে ফলো করতে হবে। তো ফলো করার পর এখানে ব্যাক আসতে হবে। তাহলে দুইটা স্টেপ কমপ্লিট, রিটুইট আর ফলো, তারপর কমপ্লিট দ্য কুইজ, কুইজটা আমরা একটু পরে করবো। আরেকটা টাস্ক রয়েছে যেটা হচ্ছে এখান থেকে স্টেক, স্টেক বিএনবি অর টিইউএসডি ইন দ্য ম্যাপ লঞ্চপুল, মানে এখান থেকে আপনাদেরকে স্টেকিং করতে হবে, বা এই যে লঞ্চপুলটা চলতেছে লঞ্চপুলে আপনাদেরকে মানে পার্টিসিপেট করতে হবে। আর রিওয়ার্ডের বিষয়টা যদি বলি, রিওয়ার্ডটা কয়জনকে দিবে, অল ইউজারকে কি না, না, এখানে টোটাল 100 জন এলিজেবল ইউজারকে তারা $100 করে দিবে। 100 জন ইউজার $100 করে পাবেন, তাহলে টোটাল $10,000। আপনি $100 মধ্যে থাক, মানে 100 জনের মধ্যে থাকতে পারলে আপনি $100 পাবেন। এটা কাকে দিবে নির্দিষ্টভাবে বলিনি, র্যান্ডমকে দিবে। সেক্ষেত্রে এখানে খুব একটা মানুষও ইয়েলি মানে পার্টিসিপেট করিনি। আপনারা একটু আগে দেখলেন টুইটারে প্রায় 5,000-এর মতো মানে লাইক করছে বা রিটুইট করছে, এটা কিন্তু খুব একটা বেশি অ্যামাউন্ট না। কারণ সকলেই রিটুইট মানে বিনাসে একটা পোস্ট করলে এমনিতে অটোমেটিকলি রিটুইট আসে, কিন্তু এই ইভেন্টে ওই রকম মানুষ জয়েন করবে না। তারপরও জয়েন করে রাখেন, যদি রিওয়ার্ড চলে আসে ভাগ্যে তাহলে তো ভালোই একটা বিষয়, $100। তো এখানে তারপর যে কাজটা করতে হবে, এখন আপনাদেরকে ওই যে রিটুইটের ট্যাক্সটা দেখালাম, রিটুইটটা আমরা একটু পরে দেখা, সরি, এই আমরা যেই মানে স্টেকিংটা দেখালাম, স্টেকিংটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এই যে এখানকার যে কুইজের বিষয়টা আছে আমরা এটাকে কমপ্লিট করি। তো এখানে আপনাদের প্রথমে যে অপশনটা আছে এখান থেকে ইয়েজে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে টুইটারের লিঙ্ক, আপনাদের টুইটারে যে লিঙ্কটা আছে যেটা থেকে ফলো প্লাস রিটুইট করলেন ওইটার লিঙ্কটা বসাই দিবেন। জাস্ট আমার লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে এখানে একটা কুইজ আসছে 3 নম্বরে, এটার অ্যান্সার হবে প্রথম কার্ডটা ডেফি, তারপর 4 নম্বর যেটা আছে এটার অ্যান্সার হবে এম, 2 নম্বরটা, জাস্ট 2 নম্বরটা এম এ ভি। দেখেন যে এখানে আসবে মানে এখানকার টোকেনের নামটা কি, এই যে এখানে টোকেনের নাম হচ্ছে এম এ ভি,
জাস্ট এই যে এখান থেকে হোয়াট ইজ দ্য টিকিট সিম্বল অফ মাব্রিক প্রোটোকল MAV, জাস্ট এরপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। জাস্ট এটা আপনাদের সাবমিট হয়ে গেছে, মানে পার্টিসিপেট করা হয়ে গেছে। এখন আপনাদেরকে স্টেকিংটা কমপ্লিট করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এলিজেবল থাকবেন না। স্টেকিং করার জন্য আপনাদেরকে বিনান্স অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাদের এই যে মোর লেখা আছে, মোরে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখান থেকে আপনি দেখবেন যে লঞ্চ পুল কোথায় লেখা আছে। আপনি একটু নিচের দিকে আসবেন তাহলে পেয়ে যাবেন। এই যে দেখেন লঞ্চ প্যাড লেখা আছে, এই যে লঞ্চ প্যাড, জাস্ট এখান থেকে লঞ্চ প্যাডের উপর একটা ক্লিক দিবেন। লঞ্চ প্যাডে আসার পর এখন আপনাদেরকে এখান থেকে একটু নিচে আসতে হবে। এই যে দেখেন এখানে বর্তমানে MAV টোকেনের উপর লঞ্চ পুল চলতেছে। আমরা এখনও এটা কিন্তু 19 দিন রানিং, এখনও 19 দিন এটা চলবে। এখানে যদি আপনি জয়েন করেন তাহলে লাভ কী? লাভ আপনার দুই রকমের। প্রথমত লাভ, আপনি এখানে যদি স্টেকিং করেন তাহলে MAV টোকেনটা আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে। আর আপনি যেটা স্টেক করবেন, আপনার স্টেকিংয়ের যেই ডলারটা, ওই ডলারটা ডলারই থাকবে, কিন্তু এই স্টেকিং করে রাখার জন্য এক্সট্রা আপনি MAV টোকেন পাবেন। আর দ্বিতীয়ত, আমরা যে ইভেন্টটা শেয়ার করতেছি, এই ইভেন্টটার জন্য আপনি উইনার হতে পারলে আপনি $100 পাবেন। এখন আমরা জয়েন করব। জয়নিং করার জন্য জাস্ট এই যে এখানে জাস্ট লেখাটার উপর ক্লিক করব, বা আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক না করলে হবে, এই যে নিচে আসবেন, দুইটা অপশান পাবেন এখানে। দুইটা অপশান বলতে, একটা হচ্ছে TUSD পুল আর একটা হচ্ছে BNB পুল। আপনি যদি এখন মনে করেন যে আমি একদম জিরো রিক্সে কাজটা করতে চাই, জিরো রিক্স, তাহলে আপনার জন্য TUSD পুল। আর আপনি যদি রিক্স একটু নিতে চান তাহলে BNB করবেন। সেক্ষেত্রে রিক্স কোন বিষয়ের উপর? আপনি যদি মনে করেন যে আমরা এখান থেকে MAV টোকেনটা ফ্রিতে নিতে চাই, তাহলে আপনি BNB করেন। তাহলে আপনি বেশি টোকেন পাবেন, মনে করেন যে বেশি পরিমাণে টোকেন MAV টোকেন দিবে। আর TUSD, এটা হচ্ছে একটা স্টেবল কয়েন, এখানে কম দিবে, মানে MAV টোকেনটা কম দিবে। কিন্তু এই BNBটা যদি আপনি যে প্রাইসে কিনবেন, প্রাইসটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার হয়তো একটু লস হতে পারে BNB। আর TSD যেহেতু স্টেবল কয়েন, এটার প্রাইস কখনো কমবেও না বাড়বেও না। সেক্ষেত্রে আপনার $10 দিয়ে স্টেক করলে আপনার $10 থাকবে। আর BNBর ক্ষেত্রে $10 $12 হতে পারে, $10 $8 হতে পারে। আশা করি বুঝাতে পারছি। আপনি যে কোনো একটা মেথডের মাধ্যমে এখানে স্টেকিং করলেই চলবে। আমরা জাস্ট আপনাদেরকে TUSD দিয়েই বুঝাই দিই। জাস্ট এখান থেকে জাস্ট আমরা এই যে অপশানটার উপর ক্লিক করবো, কোথায় এই যে স্টেক নাও, তারপর এরকম চলে আসবে। এখন দেখেন এখানে আমাদেরকে কি করতে হবে, দেখেন এই যে এখানে নিচের দিকে চলে আসতে হবে। আর এখানে রিওয়ার্ডটা কীভাবে দেয় দেখেন, টোটাল আজকে হচ্ছে এই পরিমাণে MAV টোকেন দিবে। যতগুলো মানুষ জয়েন করবে তাদের উপর ডিপেন্ড করে তারা এই রেট দিয়ে দিবে। এখন আপনি এখানে জয়নিং করার জন্য আপনাদেরকে নিচে আসতে হবে। এই যে এখানে অ্যামাউন্টের অপশানটা রয়েছে, আপনাদেরকে এখানে এখন অ্যামাউন্ট বসাইতে হবে। দেখেন একটু আগে আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স ছিল না, এই জন্য এই লেখাটা এলিজেবল ছিল না। এই যে আগে এই যে এরকম, যেমন আমার অ্যাকাউন্টে BNB নেই, এই লেখাটা উঠবে না। আপনার অ্যাকাউন্টে অবশ্যই আগে থেকে ব্যালেন্সটা নিয়ে রাখতে হবে, TUSD অথবা BNB যেটাতে করবেন। এই যে এরকম লেখাটা শো করবে, জাস্ট এই যে স্টেক লেখা, স্টেকের উপর ক্লিক দিবেন। কত ডলার করবেন জাস্ট ম্যাক্সে ক্লিক করবেন। আমি এখানে একটু মানে দেখি মিনিমাম কত ডলার করা যায়। আমি যদি একটু আপনাদের সুবিধার্থে দেখায় 0.2 মানে 20 সেন্টে যদি দেখায়, হ্যাঁ আপনি মিনিমাম 20 সেন্টেও করতে পারবেন, নো প্রবলেম। মিনিমাম 20 সেন্টেও করা যায়। আমি যদি 0.1 10 সেন্টের দেখাই, 10 সেন্টেও করা যায়। মানে আপনি এখান থেকে মিনিমাম আপনার যে কোনো অ্যামাউন্টে আপনি এখান থেকে মানে স্টেকটা করতে পারবেন। তো আমি আমার পুরো একটা ব্যালেন্স করে দিলাম। আপনাদের এটা কিন্তু স্টেকিং হয়ে গেছে, দেখেন এটা কিন্তু আপনার স্টেকিংয়ে চলে আসছে। এখন আপনি যদি এই যে রিডিমে ক্লিক করেন তাহলে আপনার স্টেকিংটা কিন্তু আপনি যে কোনো সময় তুলে নিতে পারবেন। কিন্তু এটা তুলবেন না, কারণ আপনি যেহেতু ওই আমরা যে ইভেন্টটা শেয়ার করতেছি গিভওয়েটা, এটার জন্য আপনি জয়েন করছেন, তো আপনি জয়েন করে রেখে দিবেন। আপনি যেটা দিছেন এটার জন্য আপনি কিছুটা MAVও পাবেন, প্লাস ওই ইভেন্টটাও এলিজিবল হয়ে যাবেন। আর যেহেতু এনি অ্যামাউন্ট মানে যে কোনো পরিমাণে অ্যামাউন্ট এখান থেকে স্টেক করা যায়, সেক্ষেত্রে মিস করবেন না। আপনার অ্যাকাউন্টে অল্প কিছু সেন্ট, 1 সেন্ট বা 10 সেন্ট থাকলেও ওইটা দিয়েও আপনি পার্টিসিপেট যেহেতু করতে পারতেছেন, সেক্ষেত্রে মিস না করে জয়েন করে রাখেন। ভাই বলা যায় না লাক কখন ফেভার করে, যদি আপনি উইন হয়ে যান $100, $100 বলতে বর্তমানে প্রায় 12-14 হাজার টাকার মতো, 12-13 হাজার টাকার মতো। মিস করবেন না, জয়েন করে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। তো গাইস এই ছিল ভিডিওটি। ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই একটা লাইক দিবেন। এই জাতীয় ভিডিওগুলো আমাদের চ্যানেলে আরও আসবে, এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।